সবাই জয়েন করে গেলে বলবে হ্যাঁ স্যার মনে হচ্ছে তো সবাই জয়েন করে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় উপাসনা এখনো জয়েন করেনি না এই তো উপাসনা দত্ত দেখাচ্ছে হ্যাঁ স্যার আমি জয়েন করে গেছি ও এস আমি দেখিনি আমি দেখি তারা সবাই এসে গেছে আচ্ছা দেখো শুরু করছি তোমাদের সিলেবাস ওয়াইজ যা পাইথনের কোর্স তাতে বেশ কয়েকটা মডিউল রয়েছে এখন আমি তোমাদের সাথে কথা বলে যা বুঝলাম যে তাতে তো প্রায় পুরো মডিউলগুলোই শেষ করতে হবে কারণ কোশ্চেন তো হবে সবগুলো থেকেই বলছে এখন তোমরা একটু ক্লিয়ার করে আমাকে বলো তো তোমরা কি পাইথনের ইনিশিয়াল পার্টগুলো একটু আধটু বোঝো মানে লুপ স্ট্রাকচার বা পাইথনের ইনপুট আউটপুট এই বেশি ব্যাকরণ বলবো না কারণ ওতে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে ব্যাকরণ দরকারও নেই পাইথন অনেকটা ইংরেজির মতন জাস্ট সহজ করে পড়তে পারলেই হলো হ্যাঁ তো তোমরা পাইথনে কিভাবে আউটপুট বের করে এগুলো জানো লুপ এবং ইফ স্টেটমেন্টের ব্যবহার এই কয়েকটা জিনিস ফর ওয়াইল লুপ এগুলো তোমরা জানো কি জানো না একটু আমাকে বলো তাহলে আমি সেই রকম জায়গা থেকে শুরু করতে পারবো স্যার আমি সেইভাবে সেইভাবে ক্লিয়ার নই স্যার হ্যাঁ পরিষ্কার করে বলো তোমাদের বক্তব্যটা না আমি তো প্রথম দিন পড়াচ্ছি তোমাদেরকে তাই তোমাদের বক্তব্যগুলো শুনতে হবে আমাকে আগে একটু বাকিদের বলো

তা সত্ত্বেও পাইথনের একটা আলাদা গ্ল্যামার আছে কেন জানো খুব সহজ সরল বলে এটা সবগুলোই ওপেন সোর্স পয়সা লাগে না সফটওয়্যারটা ব্যবহার করতে কিন্তু পাইথন হচ্ছে একদম ইউজার ফ্রেন্ডলি এবং অনেকটা ইংরাজির মতো জাস্ট তোমাকে তাহলে জানতে হবে কি পাইথন সফটওয়্যারটা কোন জিনিস কোন ভাবে বোঝে এইটুকু জিনিস তোমাকে জানতে হবে এবং সবসময় এটা মাথার মধ্যে রাখতে হবে বা এই কোশ্চেনটা তোমাকে মুখস্থ করতে হবে না যে আমি যে কথাটা বলছি পাইথনের তো নিজের মুখ নেই চোখ নেই তো ও এই জিনিসটাকে কিভাবে পড়তে পারে কি লিখে দিলে ও পড়তে পারবে ঠিক বাচ্চাদের সাথে কথা বলার মতো যেমন বাচ্চারা দেখবে বিশেষ তাদের একটা ল্যাঙ্গুয়েজ থাকে প্রত্যেক বাড়িতে যাদেরই বাড়িতে মানে বাচ্চাদের সাথে পরিচয় আছে তারা সবাই জানো বাচ্চারা দেখবে ভালো উচ্চারণ করতে পারে না কিন্তু তার নির্দিষ্ট একটা কথা বলার মানে ঢং আছে একটা নির্দিষ্ট স্ট্রাকচারে সে কথা বলে যেমন সে জলকে বলে জয় হ্যাঁ উচ্চারণ করতে পারে না লয়ের উচ্চারণটা তো সেই রকম একদম পাইথন যোগ বিয়োগ গুণভাগের বাইরে কিছুই করতে পারে না তোমাকে ওকে দিয়ে যোগ বিয়োগ গুণভাগই তুমি শুধু করাবে কিন্তু যেটা পাইথন কখনো বিরক্ত হয় না যদি তুমি এক হাজার বার যোগ করতে বলো ও বসে বসে এক হাজার বার যোগ করে দেবে তোমাকে পাইথনকে তুমি কোনো জিনিস একবার যদি দাও তাহলে সে সেটা মনে রাখবে পাইথনের কাছ থেকে তুমি যদি কোনো কোশ্চেনের আনসার চাও তাহলে কিন্তু তোমাকে পাইথনের ল্যাঙ্গুয়েজেই জিজ্ঞাসা করতে হবে আর সেই জিজ্ঞাসা করার জন্য একটাই ল্যাঙ্গুয়েজ প্রিন্ট প্রিন্ট কমান্ড লেখা মানেই পাইথন বুঝে যায় যে আমার মাস্টারমশাই আমাকে কিছু জিজ্ঞাসা করছে কি জিজ্ঞাসা করছে সেইটা ওই প্রিন্টের পরে তুমি যেটা লিখবে ও ওটাকেই কোশ্চেন মনে করে ও সেইটার সেই তার কাছে থাকলে অ্যাভেলেবেল তোমাকে দেবে আর যদি না থাকে তাহলে ও তোমাকে বলবে যে আমি দিতে পারবো না আর আছে তোমার প্রবলেম মানে প্রোগ্রামিং এইটুকু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে পাইথনকে যদি আমি কোনো দিন কোনো কিছু জানতে চাই তার থেকে তাহলে সেটা কিন্তু তাকে এইরকম মানে আমি এইভাবে বলতে পারি না যে সি এর মান কত তোমাকে লিখতে হবে প্রিন্ট সি মানে ও বুঝে যাবে যে প্রিন্ট মানে হচ্ছে আমার স্যার আমাকে কোশ্চেন করছে আর সি মানে হচ্ছে সি এর মান কত ও তোমাকে তার ভ্যালুটা দেখাবে একদমই জটিল নয় ব্যাপারটা দেখো এরপরে যতটা মুখে বলছি তার থেকেও সহজ প্রোগ্রামিংটা এখানে কোনো রকম তোমাকে কিছু আজে বাজে জিনিস মনে রাখতে হবে না লিখতে আজে বাজে জিনিস লিখে রাখতেও হবে না একটা সি প্রোগ্রামিং যারা করেছ তারা জানো যখনই পাইথন প্রোগ্রামিং করব তুমি দেখবে কতটা ডিফারেন্স সি এর থেকে এবং কতটা সহজ আচ্ছা স্ক্রিনটা দেখতে পাচ্ছ প্রত্যেককে হ্যাঁ এবারে পাইথন পাইথনের জন্য তোমরা কি সফটওয়্যার ব্যবহার করবে পাইথন ভাবে করা যায় একটা হচ্ছে এখন তো ইন্টারনেটের যুগ তাই অনেকেই এই অফলাইন মোড আর ব্যবহার করে না অফলাইন মোডে মানে কি যে তোমার যদি ইন্টারনেট কানেকশন না থাকে এই সফটওয়্যারটা ইনস্টল করে রাখলে তুমি বাড়িতে বসে কম্পিউটারে পাইথন চালাতে পারবে আর অনলাইন মোডে তোমার কোনো সফটওয়্যার ব্যবহার করতেই হবে না এখানে পাইথন কম্পাইলার অনলাইনে আছে সেখান থেকে কম্পাইল হয়ে যাবে সুতরাং তোমাকে আলাদা করে তোমার কম্পিউটারে কিছু ইনস্টলেশন করতে হবে না অফলাইন মোডে তোমরা পাইথন থ্রি ব্যবহার করতে পারো আমি তাই করি পাইথন থ্রি পয়েন্ট ওয়ান এই সফটওয়্যারটা ওপেন সোর্স সফটওয়্যার আমি দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করবে ইনস্টল করবে কম্পিউটারে আর অনলাইন মোডে যদি তোমরা করতে চাও তাহলে কো ল্যাব ব্যবহার করবে গুগল কো ল্যাব এটাও দেখিয়ে দিচ্ছি তোমরা কি ব্যবহার করো বাড়িতে বা কলেজে স্পাইডার 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 ব্যবহার করে কলেজে তো স্যার টার্মিনাল খুলে করতে হয় হ্যাঁ না বাড়িতে স্পাইডার অনলাইনে করো না অফলাইনে করো এইটুকু শুধু বলে দাও আমাকে অফলাইনে করো তাই তো দেখো এইটা হচ্ছে তোমার পাইথন থ্রি পয়েন্ট ইনস্টল করে নিলে এইটাকে বলা হয় কম্পাইল মানে এ কম্পাইল করবে প্রোগ্রামকে এবারে যার উপরে লিখবে প্রোগ্রামটা সেইটাকে বলে এডিটার এই এডিটার অনেক রকমের পাওয়া যায় তোমরা এই যেমন স্পাইডার ব্যবহার করো অনেকে অনেকে আইডিল ব্যবহার করো সব থেকে সহজ সরল হচ্ছে যে কোনো একটা ব্যবহার করা এগুলো সবই রকম আচ্ছা তারপরে হচ্ছে আছে জি এইরকম অনেক সফটওয়্যার আছে কোনটা আছে সবগুলোতেই কমান্ড একই সুতরাং এটা নিয়ে আশা করি তোমাদের কোনো ভয় লাগার কথা নয় সব কমান্ড এক একদম কোন কমান্ড আলাদা নেই পাইথনে এ ইনফ্যাক্ট এখানেও সেই প্রোগ্রাম রান করবে এই যেটা তুমি এখানে লিখবে আমি যেমন আইডিল ব্যবহার করি কেন আইডিল ব্যবহার করি কারণ আইডিল এর জন্য তোমাকে আর আলাদা করে এগুলো ইনস্টল করতে হবে না আইডিল অলরেডি এর সাথে আছে ইনবিল্ট আছে এই সফটওয়্যারটার সাথে আইডিল আছে ওখান থেকেই তুমি ব্যবহার করতে পারবে কারোর কোনো প্রশ্ন থাকলে স্বচ্ছন্দে তোমাদের যত প্রশ্ন করবে তত তাড়াতাড়ি কোর্সটা কমপ্লিটের দিকে যাবে হম আর এটা আমি বলতে ভুলে গেছি তোমাদের স্বচ্ছন্দে তোমাদের মানে কোশ্চেন করার পুরো সম্যক অধিকার রয়েছে তোমরা যত খুশি কোশ্চেন করতে থাকবে সব কোশ্চেনের আনসার আমি হয়তো দিতে পারবো না কিন্তু তোমরা কোশ্চেন করতে থাকবে বেশ তাহলে এই পাইথন ইনস্টলেশন পর্যন্ত আমার বলা আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি এরপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে প্রোগ্রামিং লেখা একদম প্রথমেই চলে যাচ্ছি আমরা প্রোগ্রামিং লেখায় বেশি খুব বেশি গ্রামার পড়াবো না পড়াতে পড়াতে বলবো যখন প্রোগ্রামিং করা তখন বলবো কারণ না হলে শেষ হবে না প্রত্যেককেই দেখো একটু গুগল খোলা ছিল এখানে পাইথন লিখবে পাইথন ডাউনলোড সব ওপেন সোর্স সফটওয়্যার এই যে পাইথন থ্রি পয়েন্ট ওয়ান যাবে ডাউনলোডে যাবে এই যে পাইথন ডাউনলোড এখান থেকে এই দেখো ডাউনলোড হয়ে গেল আমারটা ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করব না দেখতে পাচ্ছ ফোল্ডারটা হ্যাঁ তোমরা কিন্তু আওয়াজ দেবে দেখো অনলাইনে এই একটা প্রবলেম আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না তোমরাও আমাকে দেখতে পাচ্ছ না তাই তোমরা কথা বলতে বলবে এই দেখো সফটওয়্যারটা রয়েছে এখানে এটাই ডবল ক্লিক করলে ইনস্টল হবে যেই ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে সেই তোমার লিখে রাখো দরকার হলে তোমার কাজ হচ্ছে এরপরে এর যে মডিউল গুলো সেই মডিউল গুলো আলাদা করে ইনস্টল করতে হয় তাহলে প্রথমে ডাউনলোড আমি এই নোটটা পাঠিয়ে দেবো তোমাদেরকে এই ক্লাস নোটটা পাইথন ওয়ান ফ্রম ইন্টারনেট এইটা এক নম্বরের দু নম্বরে হচ্ছে আফটার ডাউনলোড after installation after installation open cmd মানে কমান্ড প্রম্পট এই যে দেখো এইখানে যাবে cmd লিখবে তাহলে কমান্ড প্রম্পট খুলবে এই কমান্ড প্রম্পট খুলে কি হবে না এইখানে তোমাকে মডিউল গুলো ইনস্টল করতে হবে আলাদা করে বল স্যার কি কি মডিউল ইনস্টলেশন আছে এক নম্বর হচ্ছে নাম পাই দু নম্বর হচ্ছে বানান ভুল করবে না বানান ভুল করলে এখানে রান করবে না তিন নম্বর হচ্ছে সাই পাই এ তিনটা মডিউল তোমার কাজে লাগবে এই তিনটা মডিউল তুমি ইনস্টল করবে কি ইনস্টল কমেন্ট কি জাস্ট এইটি প্রথমটা মনে হচ্ছে যে তো মুখস্থ করতে হবে না না এগুলো একবার কম্পিউটারে ইনস্টল হয়ে গেলে আর তোমাকে ভাবতে হবে না আর তুমি যেখানে পরীক্ষা দিতে যাবে সেখানে সব করা থাকবে সুতরাং নাম পাই ইনস্টল করার জন্য যেটা লিখবে কমান্ড প্রম্পটে সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে পিপ সব ছোট হাতের ইনস্টল নাম পাই দি এন্টার এন্টার দেবে ও দেখবে নিজেই ইনস্টল করে নেবে আমার করা আছে বলে আমি আর ওটা করছি না ইনস্টল ওইটা হয়ে যাওয়ার পরে পিপ ইনস্টল ম্যাট একসঙ্গে প্লট একসঙ্গে লিভ এটাও হয়ে যাওয়ার পরে প্যাকেজ আলাদা করে ইনস্টলেশন করে নেবে ব্যাস তোমার কমপ্লিট কাজ নাও ইওর ওয়ার্ক ইস কমপ্লিট অফলাইনে তোমার কম্পিউটার রেডি পাইথন প্রোগ্রামিং লেখার জন্য এইটা হয়ে গেলি তোমার কাজ কমপ্লিট এইবারে তুমি রেডি হয়ে গেছো লেখার জন্য কারণ কোনো কোশ্চেন আছে কেউ কিছু বলবে হ্যালো না স্যার বুঝতে পেরেছি হ্যাঁ তোমরা কিন্তু আওয়াজ দেবে কারণ এই ক্লাসটা দেখো মানে আমাকে একটু তোমাদের সাথে তোমাদের মতন করে নিয়ে যেতে হচ্ছে তাই তোমাদের বোঝাটাই জরুরি অন্য কিছু আমার কাছে জরুরি নয় কারণ তোমরা পারো না পারবে না বলেই আমার কাছে এসেছো হ্যাঁ স্যার হ্যাঁ সুতরাং সেই মতোভাবে পড়ো মানে একদম ফ্রেন্ডলি অ্যাপ্রোচে পড়ানো হবে বেশ তোমাদের কিছু একদম সিলি কোশ্চেন থাকতে পারে মনে হতে পারে যে এই কোশ্চেনটা করব যদি কিছু মনে করে না কিছু মনে করব না তোমরা কোশ্চেনটা করতে থাকবে এইবারে তোমরা বলবে স্যার যদি অনলাইনে করি আমরা তোমাদের কাছে তো সব সময় মোবাইল থাকে অনলাইনে করলে বেদম সুবিধা আছে কি তোমাকে কিছু ভাবতেই হবে না তুমি শুধু গুগল মানে গুগলে যাবে কো ল্যাব লিখবে তাহলেই হবে ওয়েলকাম টু কো ল্যাব এই দেখো আমার কত প্রোগ্রামিং এর ফোল্ডার দেখতে পাচ্ছ আমার কত যাদেরকে পড়াই এই যেমন কলেজে সব এখানে রাখা আছে একটা করে ধরো তোমাদের জন্য একটা নতুন নিউ নোটবুক খুলে দিলাম নিউ নোটবুক খুলে দিলে এটা কি হয় জানিস তো সরি আমি তুই বলে ফেললাম অ্যাকচুয়ালি এটাতে এটাতে কি হয় এটাতে আমার আমি যা কিছু লিখবো সেভ হয়ে থাকবে আমার অ্যাকাউন্টে মানে আমার ড্রাইভের মধ্যে এই দেখো এখানে তুমি সুন্দর তোমার রেডি হয়ে গেছে প্রোগ্রামিং লেখার জন্য এইটার নাম তুমি একটা কিছু একটা নাম দাও মানে তোমাদের যেরকম হচ্ছে এম এসি পাইথন আমি এইটা এই এই নাম দিয়ে রাখলাম এটাকে সেভ করে দেখবে এটা কিন্তু আমার সেভ হয়ে রয়ে গেল কনট্রোল এস দেখো তোমাদের এই প্রজেক্টটা কিন্তু সেভ হয়ে রয়ে গেল দেখো কেটে দিলাম আমি যদি পরে অন্য কোনো কম্পিউটার থেকেও খুলি আমার অ্যাকাউন্ট দিয়ে মানে আমার জিমেল দিয়ে জিমেলে আমার লগ ইন করাই আছে তো আমি ওটা কিন্তু ওই প্রজেক্টটা দেখতে পাবো তোমাদের মানে এবং সেখান থেকে এই দেখো এমএসসি পাইথন দেখতে পাচ্ছো তাই সুতরাং আমি এইখানে কিছু কাজ করলাম পরের দিন আবার এখান থেকেই শুরু করতে পারবো আমি মানে আমার এটা যে কোনো জায়গা থেকে আমি অ্যাক্সেস করতে পারবো ইনফ্যাক্ট আমি আমার মোবাইল থেকেও অ্যাক্সেস করতে পারবো এইখানে তুমি প্রোগ্রামিং লিখবে আর এইটাতে রান বাটন এই যে এইটা হচ্ছে রান বাটন এই ত্রিভুজের মতোটা তো যাক যে অনেকক্ষণ গামার বললাম দশ মিনিট হয়ে গেল এই সব কাজগুলো ক্লারিক্যাল কাজ টেকনিক্যাল কাজ এগুলো যদি একদিনে নাও পারো আমাকে ফোন করবে আমি সাথে সাথে হেল্প করে দেব এবার হচ্ছে মেন কোর্সে যাই আমি ধরো একটা প্রোগ্রামিং লিখবে এইটা ভালো করে শুনবে এইবারে তুমি একটা প্রোগ্রামিং লিখবে প্রোগ্রামিংটা কোথায় লিখবে না স্যার কোনো কোনো একটা একটা মধ্যে মধ্যে লিখবো লিখবো মানে পেজের এবং তারপরে সেটাকে সেভ করে রাখবো কারণ ভবিষ্যতে আমি যেন সেটাকে দেখতে পাই অবশ্যই দিয়ে তারপর কি করবে প্রোগ্রামিংটা লিখে প্রোগ্রামিংটা লিখে তোমার কাজ হবে রান করানো এই এই তো দুটো কাজ লেখা এবং রান করানো তারপরে কি করবে আউটপুটটা দেখা যে ঠিক এসছে কি ভুল এসছে কেমন ভাবে প্রোগ্রামিং লিখবে ধরো এই তোমার একটা হচ্ছে উইন্ডো প্রোগ্রামিং লেখার এইটা হচ্ছে তোমার একটা উইন্ডো সাপোজ ধরো এটাই তোমার কম্পিউটারের স্ক্রিনটা এই যে আমি একটা যে কোনো ইন্টারপ্রিটার খুলে নিচ্ছি আমি আইডিলি খুলে নিচ্ছি আইডিল খুলে নিলাম এই দেখো এইখানে আমি প্রোগ্রামটা লিখব এই জায়গাটাতে আমি প্রোগ্রামটা লিখবো এই যে দেখো এখানে রান বাটন আছে প্রোগ্রাম লেখা হলে রান করাতে হবে আমাকে তাহলে প্রথমে এই ফাইলটাকে সেভ করে দি তুমি সেভ না করলেও রান করবে না তো আর পরেও হলো আমাকে সেভ করতে হবে এটা কিন্তু অফলাইন মোডে দেখাচ্ছি আমি তোমাদেরকে এমএসসি পাইথন এর নাম দিলাম ডট পি ওয়াই কোথায় সেভ করছি ডেস্কটপেই করছি বেশ তাহলে আমি এই হচ্ছে আমার একটা উইন্ডো যেখানে আমি প্রোগ্রামিংটা লিখবো আমার প্রথম প্রোগ্রামিং এইরকম আমি একটা লিখছি দেখো এ সমান দুই দশমিক শূন্য আর বি সমান চার দশমিক ছয় এই যে না পাইথন কি বুঝলো জানিস যে এ যার মান হচ্ছে দুই আর বি যার মান হচ্ছে চার দশমিক ছয় ওকে এবারে যদি জিজ্ঞাসা করিস যে বলতো বি এর মান কত তাহলে তোমাকে কমান্ড দিতে হবে প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে বি পাইথন লাইন বাই লাইন পড়ে প্রথমে এই লাইনটা পড়লো ওর মনে কোনো কোশ্চান জাগলো না বললো হ্যাঁ এ যার মান দুই ঠিক আছে বি যার মান চার দশমিক ছয় তারপরের লাইনেও পড়লো প্রিন্ট তখন ও ভাব একটু থমকে গেল যে তাই তো আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করছে কি কোশ্চেন যে বিয়ের মান কত ও সঙ্গে সঙ্গে দেখে আমার কাছে বিয়ের মান জানা আছে কি ওর কাছে মান দেখো দেওয়া আছে তাহলে ও ছয় তোমাকে আনসার দেখাবে চার দশমিক ছয় এটা বুঝতে পারো অসুবিধা হলো না হ্যাঁ দেখো সত্যি সত্যি দেখাচ্ছে কিনা এ সমান দুই দশমিক শূন্য সমান চার দশমিক ছয় প্রিন্ট মডিউল দেখো ও কত আউটপুট দেখাচ্ছে তোমাকে চার দশমিক ছয় তাই না দেখতে পাচ্ছিস হ্যাঁ তাহলে এই যে দেখ এ সমান দুই বি সমান চার ছয় এগুলো বলে ইনপুট দিয়ে রাখা তাকে ইনপুট দিয়ে রাখলাম পাইথন কে পাইথন সফটওয়্যার কে বলে রাখলাম মনে রাখো এ সমান দুই বি সমান চার দশমিক ছয় পরে কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারি এইবারে পাইথন কে বললাম যে সি সমান এ প্লাস বি পাইথন কিন্তু লাইন বাই লাইন পড়ে আমি আবারও বলছি তাহলে পাইথন প্রথমে পড়বে কি এ সমান দুই বি সমান চার দশমিক ছয় তারপরে লাইনে পড়বে সি সমান এ প্লাস বি ও সাথে সাথে ক্যালকুলেশন করে নেবে যে চার আর দুইয়ে ছয় দশমিক ছয় তাহলে সি হলো এইবারে যদি ওকে আমি জিজ্ঞাসা করি বলো তো সি এর মান কত ও তোমাকে দেখো দেখিয়ে দেবে ছয় দশমিক ছয় দেখতে পাচ্ছ তার মানে পাইথন যোগ করতে পারে পাইথন বিয়োগ করতে পারে পাইথন গুণ করতে পারে পাইথন ভাগ করতে পারে সুতরাং পাইথনকে কে এরকম ভাবে তুমি ক্যালকুলেটর হিসাবে ব্যবহার আরামসে করতে পারো স্বচ্ছন্দে একদম কেউ আটকাত পারবে না শুধু এই চিহ্নগুলো চেঞ্জ করে দিলেই হবে দেখো দেখাবে তোমাকে দেখো দেখো করে দাও ও সাথে সাথে গুণ করে দেবে তোমাকে গুণ করে দিয়েছে পাইথনকে যদি বলি এ কে বি দিয়ে ভাগ করে দাও ও তাহলে দেখো সাথে সাথে করে দেবে দেখতে পাইছ তাহলে পাইথনকে ক্যালকুলেটর হিসাবে সুন্দর আচ্ছা আমি এই এইখানে লেখাটা বড় ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ এই জিনিসগুলোকে আমি এই যদি এই কোলেবে দেখাই তোদের কোনো অসুবিধা আছে আপত্তি আছে এইখানে হলে তোরা দেখ দেখতে পাবি ভালো এটাকে একটু বড় করে দিতে পারবো আমি দাঁড়া এক মিনিট দাঁড়া রান করে যাক বড় করে দিচ্ছি প্রথমবার রান করতে একটু সময় লাগে কারণ যেহেতু আমি বাইরের লোকের কম্পাইলার ব্যবহার করছি আমার কম্পিউটারের কম্পাইলার ব্যবহার করছি না তার জন্য এই কানেক্ট হতে লাইন পেতে একটু সমস্যা হয় মানে সময় লাগে সমস্যা বলতে অন্য কিছু নয় দেখ একই আনসার এসছে ব্যাস এটা দেখতে সুবিধা তোদের তাহলে পাইথন কে খুব সহজেই আমরা ক্যালকুলেটরের মতো ব্যবহার করতে পারি এই যে দেখ হ্যাঁ করো হ্যাঁ 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 দেখিয়ে দিচ্ছি দাঁড়া ওয়েট করো একটু আমি দেখিয়ে দেব এই যে দেখো এই দু লাইন বলা হয় ইনপুট আর এইটাকে বলা হয় আউটপুট আর এইটা বলা হয় মেন ওয়ার্কিং ফর্মুলা তাহলে একটা প্রোগ্রামিং এর এই তিনটে পার্ট থাকবেই এক প্রথমে ইনপুট থাকবে তারপরে ওয়ার্কিং ফর্মুলা থাকবে তারপরে আউটপুট থাকবে একটা কমপ্লিট প্রোগ্রামিং এর এই তিনটে পার্ট থাকবে এইবার তোমরা বলবে স্যার যেমন এইটা হচ্ছে যোগ করে এই চিহ্নটা দিয়ে বিয়োগ করে এই চিহ্নটা দিয়ে গুণ করে এইটা দিয়ে ভাগ করে পাইথন ধরো তোমার এ সমান আছে উনত্রিশ বাবা দুই উনত্রিশ কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত রিমাইন্ডার হবে ওয়ান রিমাইন্ডার হবে তাই না দুই চোদ্দোই আঠাশ উনত্রিশ মানে এক রিমাইন্ডার এক হবে যদি আমি ইনটিজারে দিয়ে মানে সোজা কথা বলতে গিয়ে এইটা হচ্ছে উনত্রিশ এইটা হচ্ছে দুই এখন যদি আমি পড়ি এ পার্সেন্টেজ অব বি এইটা সমান ও দেবে রিমাইন্ডার ওয়ান বুঝতে পারলি এই জিনিসটা দেখ চেক করে নে এ সমান উনত্রিশ বি সমান দুই সি সমান এ পার্সেন্টেজ অফ বি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছিস এইটাকে বলা হয় মডিউল অপারেটর মানে পার্সেন্টেজ মানে সত্যি কথা বলতে কোন কিছু রিমাইন্ডার যদি তোকে দেখতে হয় তাহলে পার্সেন্টেজ মানে এ পার্সেন্টেজ বি করলে তার মানে এটার বাংলা কথাটা পাইথন বোঝে যে এ কে বি দিয়ে ভাগ করলে যে ভাগফল হবে সেটা নয় যে রিমাইন্ডার হবে স্যার সেই কথাটা জিজ্ঞাসা করছেন আমাকে এই জিনিসগুলোই মনে রাখা যে আমি এ মানে মনে মনে তুই নিজে ভাবলি যে এ এ কে বি দিয়ে ভাগ করবো দিয়ে তার রিমাইন্ডারটা আমি দেখবো তাহলে পাইথন এটা কিভাবে বোঝে পাইথন এইভাবে মানে স্যার বলছেন কে দিয়ে দিয়ে ভাগ করো রিমাইন্ডারটা এ বি এই এত বড় কথাগুলো এই পার্সেন্টেজ দিয়ে বোঝানো আছে যে লোকটি পাইথন প্রোগ্রামিং ডেভেলপ করেছিল সে এইভাবে তাকে বুঝিয়ে রেখেছে পাইথন সফটওয়্যারকে এগুলো আমাদের হাতে নেই চেঞ্জ করার একদম সোজা সোজা অন্য টপিকে যাচ্ছি তোমরা এইটা আমাকে কোয়েশ্চেন করতে পারো যে স্যার পাইথন তাহলে ফাংশন কিভাবে বোঝে কারণ আমাকে তো খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাসের জায়গায় নিয়ে যেতে হবে তাই একটু স্পিডে করাচ্ছি

পাইথন বোঝে এই জিনিসটা কি পাইথনকে বুঝাতে গেলে তোমাকে এতগুলো কথা লিখতে হবে ডিফাইন এফেক্স কোলন রিটার্ন তারপর ওই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এই লেখাটা মানে পাইথন বোঝে এটা তো তোমরা বলবে স্যার আপনি যে বললেন মুখস্থ করতে হবে না তো এই তো বেশ মুখস্থ করেই রাখতে হচ্ছে গুলো আরে এই তো দু একটা জিনিস সারা জীবন এgloi তো কাজে লাগাবো তখন আর মনে হবে না মুখস্থ করতে হয়েছে আমাদের তাহলে পাইথন বোঝে কিন্তু এটা আমি যদি তোমাকে খাতা পেনে দিয়ে বলি যে বলো তো fx সমান যদি x স্কয়ার প্লাস 3x হয় তাহলে f অফ 1 কত কত হবে ওয়ান প্লাস তিন মানে চার তুমি সাথে সাথে আমাকে করে দেখিয়ে দেবে এবারে যদি এই জিনিসটা আমি পাইথনকে বলতে বলি তাহলে কিভাবে বলবো পাইথনকে দেখো এফএক্স আমি বলে দিয়েছি পাইথনকে যদি বলি যে প্রিন্ট যে ওয়ে পাইথন তুমি বলো প্রিন্ট এইটা লেখা মানে পাইথন বুঝলো আমাকে কোনো কোশ্চেন করছে কি কোশ্চেন করছে না এফ অফ ওয়ান সমান কত দেখো চার দেখাবে আমার বক্তব্যে কোন মানে তোমাদের অস্বস্তি হচ্ছে বুঝতে কিন্তু রিটার্ন থ্রি পয়েন্ট জিরো আমি ম্যাক্সিমাম ফ্লোট ব্যবহার করি তোমরাও করবে কারণ আছে পরে বলবো প্রিন্ট বলব ওয়ান দেখো ও চার দিয়ে দিয়েছে তোমাকে দেখতে পাচ্ছ তোমরা একটু রিপ্লাই করবে হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ রিপ্লাই করবে তোমরা রিপ্লাই তোমাদের উপর জন্য ওয়েট করছি একবার করে আমি তার মানে সুন্দর ফাংশন কেউ পাইথন পড়তে পারছে কি সুন্দর পড়তে পারছে দেখ যে ফাংশন আমরা যা বুঝি এফ সমান যেটা লিখি পাইথন ওই রকম বোঝে না পাইথন বোঝে ডেপ মানে ডিফাইন এফ কোলন রিটার্ন এই জিনিসটার মানে পাইথন বুঝে সমান সমান আর কি আর এক্স এর স্কোয়ার কে কিভাবে বুঝবে বেচারা তার জন্য ডবল স্টার যা দেবে সেটা পাওয়ার এগুলো তোমরা জানো তারপরে তুমি যা জিজ্ঞাসা করবে পাইথন তোমাকে বলে দেবে এখন তুমি যদি বলো এফ এর পরিবর্তে জি পাইথন তোমাকে এক থাপ্পড় দেবে বলবে জি ফিন আমি জানি না নেম জি ইজ নট ডিফাইন তুমি বলেছো এখানে এফ আর এখানে জিজ্ঞাসা করেছো ওকে জি

দিয়ে বললাম যে বলো তো ওয়ানে কত মান হবে এটা আমি বললাম ধরো জিরো পয়েন্ট টু এ কত মান হবে দেখি ও দেয় কিনা হ্যাঁ দিয়েছে দেখতে পাচ্ছিস বাবু আমরা অনেকটা কাছে চলে এসছি পড়ানোর কাছাকাছি জায়গাতে চলে এসছি যে তার মানে একটা ফাংশন যদি ওকে বলে একবার দিতে পারি তারপরে তুমি যা পয়েন্টে বলবে ও ক্যালকুলেশন করে তোমাকে বলে দেবে মান কত ভেরি গুড মনে রেখো এটা একটু পরেই কাজে লাগাবো এইবারে আমি ওকে আরেকটা পাইথনকে একটু কিন্তু একটু ক্লাসটা একটু আড়া ছাড়া হচ্ছে তার কারণ মানে ফুললি কোরিলেটেড করা সম্ভব নয় এই মুহূর্তে কারণ আমাকে আমার ব্যাক অফ দা মাইন্ডে আমি তোমাদের যাচ্ছি ঢুকবো তাই যে যে জিনিসগুলো আমার দরকার শুধু সেই জিনিসগুলোই তোমাদেরকে ট্রেন্ড করছি তাই তোমরা জিনিসগুলো আমাকে বলবে যে আমি এটা বুঝলাম এটা বুঝলাম না এইবারে দেখো আমি ওকে বললাম যে ধরো এই একটা কেস স্টাডি করছি যে একটা ফাংশন ওকে আমি দিলাম এক্স সমান এইবারে বললাম ইফ এফ ওয়ান সমান সমান জিরো প্রিন্ট তোমরা বলবে স্যার এখানে আপনি অনেক অজানা জিনিস আমাদের ব্যবহার করে দিলেন হ্যাঁ একটু অজানা জিনিস ব্যবহার করেছি কিন্তু আমি বলে দিচ্ছি আচ্ছা পাইথন কি বলেছি লাইন বাই লাইন পড়ে ভেরি ভেরি গুড তাহলে প্রথমে ওকে আমি এফএক্স দিয়ে দিলাম ও পড়ে নিল বল স্যার এইরকম লিখে দিলে কি পাইথন পড়তে পারবে না না এরকম একদমই লিখবো না এইরকম লিখব ডিপ রিটার্ন থ্রি মাইনাস টু এই লাইনটা পাইথনের পড়ে কোনো হোচট খাওয়ার জায়গা নেই ও বেচারা বুঝে গেছে যে স্যার আমাকে বলেছে একটা ফাংশন সেটা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু এই পরের লাইনের লেখা লেখা আছে ইফ মানে যদি অফ অফ ও সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করে নিয়েছে সমান সমান জিরো হয় এই কোলনটা কেন দিয়েছি না এটা নোট এইটা গ্রামার এটা দিতে হবে তোমাকে এইভাবেই ওকে বোঝানো আছে এই কোলনটা না দিলে হবে না না হবে না এই কোলনটা তোমাকে এইভাবেই ব্যবহার করতে হবে ইফ এফ সমান ওয়ান সমান সমান শূন্য হয় তাহলে বলেছি প্রিন্ট করো দেখো ইনভাইটেড কমার মধ্যে যদি কিছু লিখি প্রিন্টের পরে তাহলে ও সেটা যা আছে সেটাই প্রিন্ট করবে ও মডিফাই করবে না তাহলে বলেছি প্রিন্ট করো ইয়েস আর যদি না হয় মানে এলস যদি না হয় তাহলে প্রিন্ট করো নো কারোর বুঝতে অসুবিধা হলো আমি যে পড়লাম যেভাবে সবাইকে জিজ্ঞাসা করছি যদি কারোর বুঝতে অসুবিধা হয়েছে আমার পড়াটাতে তাহলে বলো আমি যেভাবে পড়লাম পাইথনও কিন্তু সেভাবে পড়বে তাহলে বলো এই ক্ষেত্রে কি প্রিন্ট করবে ইনভার্টেড কমা দেওয়াটা ইম্পর্টেন্ট কেন স্যার বললেন হ্যাঁ ইনভার্টেড কমা দেওয়াটা ইম্পর্টেন্ট কেন বললেন স্যার

আর যদি ধরো আমি কখন তো স্ট্রিং লিখি হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে পেরেছি যখন কোন মানে লিখছি তখন ইনভার্টেড লিখতে চাইছো তুমি তখন আমরা ইনভাইটেড কমার মধ্যে লিখি না ওকে স্যার ওকে তাই ইনভাইটেড কমার মধ্যে কোনো কিছু লিখলে ও আর সেটা পড়বে না ও যা লেখা আছে সেইটা পড়ে ছেপে দেবে তোমাকে যে ওইটা আমার মাস্টার মশাই আমাকে পড়তে বারণ করেছে স্যার বলো বলছি যে ওখানে এফ ওয়ান ডবল ই কেন দেওয়া হয়েছে হ্যাঁ এইটাই হচ্ছে কায়দা আমরা এইটাকে বলা হয় কন্ডিশনাল চেকিং মানে ও ও চেক করবে আমরা বলি না যে যদি এফ অফ ওয়ান সমান সমান কেন দুবার সমান বলো সমান সমান জিরো হয় তবে মানে এফ অফ ওয়ান সমান জিরো মানে ও হচ্ছে এটা এইটা ভাববে যে তুমি ওকে বলেছো যে আর এইটা মানে ও বুঝবে যে আমাকে চেক করতে বলেছে যে এইটা কি সত্যি এফ অফ ওয়ান সমান সমান শূন্য কোলন মানে হচ্ছে এটা কি সত্যি যদি এটা হয় তাহলে তুমি প্রিন্ট করবে ইয়েস আর যদি না হয় ওটা তাহলে প্রিন্ট করবে নো এইটা বলা হয় কন্ডিশনাল চেকিং মানে ওকে দিয়ে আমি চেক করাবো যে এই 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 বক্তব্যটা সত্যি কি সত্য নয় এই লজিকটা সত্য কি সত্য নয় ওকে হ্যাঁ স্যার তাহলে বলতো এবারে আমাদের এই প্রোগ্রামে ও কি এইটাকে যদি আমি রান করাই এখন রান বাটন প্রেস করি তাহলে কি প্রিন্ট করবে বলছে দাঁড়ান হিসাব করছি এফ এক্স সমান থ্রি এক্স মাইনাস টু তারপরে ও এফ ওয়ান ক্যালকুলেশন করবে এফ ওয়ান কত হচ্ছে তাহলে তিন মাইনাস দুই মানে কত রে বাবা ওয়ান তাহলে এফ অফ ওয়ান মানে কত পেল ওয়ান তাহলে যদি ওয়ান সমান সমান শূন্য হয় ওয়ান কি কখনোই সমান সমান শূন্য বটে ওয়ান কোনোদিন শূন্য কি হয় না ওয়ানের মান ওয়ান তো এর মান শূন্য কি করে হবে তাহলে সুতরাং ও এটাকে প্রিন্ট করবে না মানে এই এলস এইটা প্রিন্ট করবে যে আমি এখানে ওকে বলেছি সেরকমই যদি এফ অফ ওয়ানের মান শূন্য হয় তাহলে তুমি প্রিন্ট করবে ইয়েস যদি না হয় তাহলে তুমি প্রিন্ট করবে নো তাহলে ও কোনটা প্রিন্ট করবে বলো লো নো নো

এই কিন্তু কিন্তু তুই যদি হবে না এইটা কিন্তু এই জায়গাতেই থাকবে মানে এটা ইফের আন্ডারে অটোমেটিক্যালি তাই আসবে মানে তুই যদি ভুল না করিস এখানে লিখে তুই এন্টার দিলে দেখো অটোমেটিক্যালি ওখানেই আসবে কানসারটা বুঝতে পেরেছিস হ্যালো স্যার আমাদের কলেজে টার্মিনাল ইউজ করে করতে হয় সেই জন্য এন্টার মারলে না এরকম আসে না টার্মিনাল ইউজ করে করতে হয় হ্যাঁ ইস হ্যাঁ ও তার মানে তোকে জানতে হবে তুই এটা মনে রাখবি যে এইটা দেখ এই ইফের সাথে তো অ্যাসোসিয়েটেড এটা না মানে এই ইফের আন্ডারেই এটা আছে ইফের আন্ডারে এটা আছে এলস এর আন্ডারে এটা আছে এখনো ওই ওইভাবেই তোদের কি পরীক্ষা হবে নাকি হ্যাঁ স্যারই আমরা যখন নিউজিতে অন্য কলেজ থেকে ওখানে এক্সট্রানাল দিতে গিয়েছিলাম ওই টার্মিনাল খুলেই পরীক্ষা দিতে হয়েছিল এবার অনেক সময় কিন্তু স্যার ওখানে ওই হচ্ছে আর এর মধ্যে মানে লিখলে ধরুন ট্যাব ইউজ করলাম কখনো স্পেসিং এর জন্য তাহলে এরা দেখিয়ে দেয় ডেনাল দেয় হ্যাঁ এইটা কিন্তু ট্যাবই ব্যবহার করতে হবে ট্যাবই ব্যবহার করবে ওকে

এইটাতে কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে না বেশ এইবার তোমরা বলতে পারো স্যার কন্ডিশনটা এরকম সহজ সরল না লিখে ওকে যদি একটু জটিল কন্ডিশন দিই তাহলে কি ও পারবে না চেক করতে যে ধরো আমি যদি বলি যে এফ এক্স ইজ গ্রেটার দেন জিরো এই এফ ওয়ান ইজ গ্রেটার দেন জিরো যদি হয় তাহলে ইয়েস করো অথবা তা না হলে নো করো তাহলে ও কি দেখো

তাহলে ও লিখবে না হলে নো লিখবে দেখো f অফ 0.1 কিন্তু 0 থেকে বড় নয় f অফ 0.1 মানে কত আসছে নেগেটিভ আসছে अकॉर्डिंग टू মাই ফাংশন তাই না তো সুতরাং সুন্দরভাবে ও কিন্তু নিজের বুদ্ধি কাজে লাগাচ্ছে দেখো অবশ্যই সেটা তুমি বানিয়ে দিয়েছো বুদ্ধিটা ওর মানে ও কন্ডিশন দিলে ও চেক করে বলে দিতে পারছে পরিষ্কার করতে পারলাম কিনা আচ্ছা বলতো এরপরে তোরা তো মানে মাস্টার ডিগ্রির মোটামুটি অনেকটাই পড়ে ফেলেছিস বিএসসির লেভেলের একটা জিনিস জিজ্ঞাসা করব ধরো এরকম একটা ফাংশন আছে এই ফাংশনটা এটা এক কোনখানটা রুট আছে বল দেখি জিরো হ্যাঁ এটা রুট তাই না এই পয়েন্টটা রুট এই এক্স এর ভ্যালুটা হচ্ছে রুট তাহলে আমি যদি বলি যে এই দুটো পয়েন্টের মধ্যে রুট আছে কি নেই চেক করার জন্য সহজ সব থেকে সহজ সরল উপায় কি বলতো যে ধরা যাক এইটা হচ্ছে এক্সিকলস টু এ পয়েন্ট এইটা পয়েন্ট তাহলে তুই যেটা বললি সেটা হচ্ছে এইটাই যে এফ এ আর এফ বি যদি আপনি গুম করেন তাহলে অবশ্যই জিরো থেকে ছোট পাবেন তুই তাই বললি কিন্তু তুই কিন্তু সেটাই বলেছিস যে একটা পজিটিভ হলে মানে গুণফলটা নেগেটিভ হবে রে সবাই আমি নাম জানি না তো তাহলে অন্তত এইটুকু চেকিং করে আমি বলে দিতে পারি যে এ আর বি এর মধ্যে রুট আছে কি নেই তাই না চল দেখি পারি কিনা এখানে প্রোগ্রামিং এটা করা যায় কিনা দেখি তাহলে আমি বললাম জিরো পয়েন্ট ওয়ান আর বি এর মান ওয়ান পয়েন্ট জিরো আমি দেখতে চাইছি এ আর বি এর মধ্যে রুট আছে কি নেই তাহলে আমাকে কি চেক করতে হবে ইফ

প্রিন্ট করো দেয়ার ইস নো রুট দেখি ইয়াস দেয়ার ইস রুট এখানে রুট আছে তার মানে এই ফাংশনটার পয়েন্ট এক থেকে একের মধ্যে রুট আছে তাই তো রে এবারে যদি বলি যে না আমি দেখি না পয়েন্ট এইট আর একের মধ্যে রুট আছে কিনা কি বুঝতে পারছিস যে স্যার এরপরে তার মানে আপনি রুট ফাইন্ডিং এর দিকে যাবেন আস্তে আস্তে তাহলে প্রথমে আমাকে কোনো একটা ফাংশন দেওয়া থাকলে যদি বলে যে এই ফাংশনটা রুট বার করো তাহলে তোমাকে প্রথমে দুটো গেস পয়েন্ট নিতে হবে যে দুটো হয়তো দেওয়া থাকবে প্রশ্নতে নাও দেওয়া থাকতে পারে যে এই দুটোর মধ্যে রুট আছে কি নেই আগে দেখতে হবে তারপরে তো রুট ফাইন্ড করার কথা আসবে তাহলে রুট আছে কি নেই সেই চেকিংটা হবে এইভাবে ইফ স্টেটমেন্ট দিয়ে তাই তো এই পর্যন্ত বুঝতে কার অসুবিধা হয়েছে বলতো কারোর বুঝতে অসুবিধা হয়নি তো হ্যাঁ একদমই না যাই হোক আমি কিন্তু আস্তে আস্তে করে রুট ফাইন্ডিং মেথডে তোমাদেরকে নিয়ে যেয়ে ফেলার চেষ্টা করছি তাই একটু মন দিয়ে শুনবে তাহলে প্রথমে কাদের রুট বার করানো যায় না সব এক্সপ্রেশন গুলো যদি তুমি প্লট করো তারা কাট করে গেছে কোন একটা সিং পয়েন্টে তাকেই বলা হয় রুট যেমন আমি একদম এক্সাম্পল দিয়ে করছি তার জন্য যে থ্রি এক্স মাইনাস টু এই একটা আমার ফাংশন আছে তোমরা দেখতেই পাচ্ছ এর একটা রুট আছে দুই এর তিনে এক্স এর মান যখন দুই বাই তিন তখন ওর একটা রুট আছে তাই না আমি তোমাকে যদি প্রশ্নটা দিই টু ওয়ান আমি বললাম যে পয়েন্ট টু থেকে ওয়ানের এর মধ্যে এস রুট বার করো তার মানে তোমার কি হলো যে তুমি এ পয়েন্ট জেনে গেছো বি পয়েন্ট জেনে গেছো প্রথমেই তুমি একবার চেক করে নেবে আমার মুখের কথায় বিশ্বাস না করে যে এফ অফ এফ অফ বিগেটিভ টিভ অর নট নেগেটিভ অবশ্যই হবে কারণ আমি প্রশ্নটা দিয়েছি মানে কি প্রশ্নটা তোর ভুল দিইনি তো সুতরাং তবু চেক করে নেবে যে হ্যাঁ স্যার যেটা দিয়েছেন সেটা সম্ভব রুট আছে সুতরাং বার করতে আমাকে হবে পরিষ্কার হয়েছে এই পর্যন্ত হ্যাঁ স্যার হ্যাঁ বলবো নাকি আরেকবার না স্যার হয়েছে এইবারে আমরা আসছি আমাদের মেথডে এই রুট ফাইন্ড করার জন্য অনেকগুলো মেথড আছে তার মধ্যে তোমাদের আছে দুটো মেথড চলো প্রথম মেথড হচ্ছে আমাদের বাইসেকশন মেথড ধরা যাক একটা ফাংশন আছে এইরকমের বলছি যে ওই কোড যেগুলো আপনি লিখছেন ওগুলো কি পাঠিয়ে দেবেন না আমরা নিজের না না লিখতে হবে না আমি পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে পিডিএফ করে পাঠিয়ে দেব থিওরিটা দেখো পরে ক্যালকুলে ইয়ে পাইথন পরে আগে থিওরিটা ভালো করে বোঝো না হলে করতে পারবে না ধরা যাক কোন এখন আর পাইথনের কথা হচ্ছে না কিন্তু ধরা যাক এই রকমের একটা ফাংশন আছে এক্স ভার্সেস এক্স আমি তোমাকে বললাম যে এইটা আমার এইটা আমি প্রথমেই চেক করবো এফ অফ এ স্টার এফ অফ ইজ লেস দেন জিরো কিনা যদি এটা হয় তাহলে আমি আরামসে বলতে পারি যে এ আর বি এর মধ্যে একটা রুট আছে তাহলে প্রথম চেকিং হবে এটা এই চেকিং এ যদি পাস করে ভদ্রলোক তাহলে আমি তখন বলবো এইবার আমাকে তো এই কাছে যেতে হবে এই এই রুট জায়গাটাকে পৌঁছাতে হবে তাহলে আমি একটা অন্য প্যারামিটার ক্যালকুলেট করছি এক্স এম সমান বি বাই টু এই জিনিসটা ক্যালকুলেট করলাম বল দেখি এই পয়েন্টটা কোন জায়গাটাতে হবে আর দাঁড়া দাঁড়া ছবিটা আমি একটু কায়দা করে দিই না হলে তোরা ঝপঝপ বলে দিবি এইবারে বল ধর আমি এমন তো নয় যে এবি দেখ আমি ওখানে দিয়েছি পয়েন্ট ওয়ান আর টু তাই না এই পয়েন্ট পয়েন্ট টু আর ওয়ান দিয়েছি এমন তো নয় যে তোমাকে একদম যে পয়েন্টে রুট আছে আমি জানি তার এইদিকেও যতটা ওই ও ততটা দূরে এবি দেবো তোকে তবে আমি এইরকম এবি দিতেই পারি যে আমার এই হচ্ছে এ পয়েন্ট এই হচ্ছে বি পয়েন্ট এর মাঝামাঝি কোথাও একটা রুট আছে সত্যিই তো আছে রুটটা কিছু ভুল তো নয় তাহলে বলতো এই মুহূর্তে xm পয়েন্টটা কোন জায়গায় হবে যেটা রুটে হবে হ্যাঁ তার মানে বলবি যে স্যার তার মানে xm পয়েন্টটা আপনার হয় এই জায়গা তো এইটা হচ্ছে আপনার xm পয়েন্ট হলো তাই না কি আচ্ছা বলতো এরপরে এই এ আর এক্সএম পয়েন্টে যদি আমি এইটা চেক করি যে এ ফপ আমি আমার দেখার ইচ্ছা যে রুটটা কোনখানে আছে এ ফপ এ থেকে এক্সএম এর মধ্যে আছে না বি থেকে এক্সএম এর মধ্যে আছে তাহলে এ ফপ এ আর এ ফপ এক্সএম এইটা লেস দেন জিরো হবে কখনোই না স্যার এই মুহূর্তে লেস জিরো হবে না আমার প্রবলেম তাহলে আমি প্রথমে এই চেকিংটা করব যদি এইটা জিরো হয়ে মানে লেস দেন জিরো হতো তাহলে আমি বলতাম যে এ আর এক্স এর মধ্যে রুট আছে আর যদি না হয় তাহলে আমি বলবো যে বি আর এক্স এর মধ্যে রুট আছে এই তোমার লেফট হ্যান্ড সাইডও হতে পারে মানে রুটের লেফট হ্যান্ড হতে পারে রাইট হ্যান্ড হতে পারে যেমন তোমাকে এবি দেবে সেই রকম আসবে তাহলে যদি লেফটের দিকে হয় তাহলে আর রাইটের দিকে হবে না আর যদি রাইটের দিকে হয় তাহলে আর লেফটের দিকে হবে না এখন তোমাকে ডিসিশন নিতে হবে যে এই দুটোর মধ্যে রুট আছে না এই দুটোর মধ্যে রুট আছে বল স্যার তাহলে ওই একটা ইফ দিয়ে আমাকে চেক করতে হবে যে এইটার সাথে এফ অফ এর সাথে এফ অফ যদি লেস দেনজিরো হয় তাহলে আমি বলবো এই দুটোর মধ্যে রুট আছে কিন্তু আমাদের এই প্রবলেমে অন্তত তা হবে না তার মানে আমাকে বলতে হবে যদি না জিরো হয় তাহলে আর তো হাতে রইলো একটাই অপশন বি আর এক্সএম এর মধ্যে রুট আছে এই বক্তব্যটা কি বুঝতে পারলি তোরা স্যার কেউ বুঝতে না এরকম কেউ আছো সবাই বুঝতে পেরেছো বেশ তাহলে আমি এখন ডিসিশন নিয়ে নিলাম যে আমার এই আমার প্রবলেম অনুযায়ী যে এইখানটাতে রুট আছে তাহলে দেখো এইটাকে এবারে যদি তুমি এ মনে করো নতুন করে আবার এই পয়েন্টটাকে মানে এক্সএম পয়েন্টটাকে নতুন করে এ মনে করো আর এইটা বি তাহলে তোমার দেখো প্রবলেমটা আগে ছিল এতটা বড় এইখান থেকে এইখানের মধ্যে রুট খুঁজছিলে এখন কিন্তু তুমি রুট খুঁজছো এইটুকুনের মধ্যে আবার এই জিনিসটাকে এই রিপিটেশন করবে এক্সএম ক্যালকুলেশন করবে এই দুটোর মধ্যে ধরা যাক সেটা হচ্ছে এক্সএমটা পড়বে এখানে এইবারে দেখবে তুমি পাবে এই দুটোর মধ্যে রুট আছে তখন তখন এই পয়েন্টটাকে তুমি ছেড়ে দেবে যেমন আগে এই পয়েন্টটাকে আমরা বাদ দিয়ে দিলাম এই নতুন পয়েন্ট এইটাকে এ বললাম তেমনি এই নতুন পয়েন্টটাকে বি বলবে আবার এই কেসটা করবে এই দুটো পয়েন্টের মধ্যে মিন পয়েন্ট পয়েন্ট বার করবে মানে এটা তাহলে তোমার রুট হয়ে গেল দেখো এই দুটোর মধ্যে পরে রকম করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমার এফ অফ জিরো পয়েন্ট জিরো হওয়া উচিত কিন্তু জিরো তো এক্সাক্টলি হবে না জিরো পয়েন্ট জিরো জিরো তোমার হবে আমি কি বোঝাতে পারলাম লজিক গুলো হ্যাঁ লজিকটা যদি বোঝাতে পেরেছি মানে প্রবলেমটা যদি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি তাহলে এবারে পাইথনে কিভাবে লিখবো আমি গ্যারেন্টি দিচ্ছি বুঝিয়ে দিতে পারবো অ্যালগোরিদিমটা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার বেস তাহলে চলো দেখো এবারে যা যা জিনিসগুলো তোমরা করবে সেই জিনিসগুলো তোমরা মুখে বলবে আমি পাইথনে সেই ল্যাঙ্গুয়েজে লিখে দেব তাহলে প্রথমে বলবে কি যে স্যার একটা প্রথমে ফাংশন কে আপনি ডিফাইন করুন চলো ফাংশন ডিফাইন করেছি তারপরে দুটো গ্যাস রুট দিয়ে দিন দিয়ে দিয়েছি দুটো গ্যাস রুট একটা হচ্ছে জিরো পয়েন্ট টু একটা হচ্ছে ওয়ান চেক করুন যে এই দুটোর মধ্যে রুট আছে কিনা ইফ এফ 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 বি লেস দেন জিরো তবে পরে তুমি বলবে যে হ্যাঁ রুট আছে ইজ অ্যাভেলেবেল তাহলে প্রিন্ট করবে রুট ইজ অ্যাভেলেবেল অবশ্য প্রথমে এত জটিল এত বড় করে লাভ নেই এই চেকিংটা পরে আমি শেখাচ্ছি মানে পরে শেখাচ্ছি বলতে আমার আগে প্রোগ্রামিংটা হোক তারপরে আমি যখন তোমাকে দুটো রুট লিখে দিয়েছি মানে লিমিটটা তখন তার মানে তার মধ্যে রুট আছে আমি ধরে নিতেই পারি মানে প্রথমে স্ট্রাকচারটা করাই প্রোগ্রামিং এর যে কত সহজে ব্যাপারটা আমরা করতে পারি তাহলে কি বললাম প্রথমেই তুমি কি করবে এরপরে যে স্যার ওদের মিডিল বার করবো এক্স তার নাম দিলাম এক্স এম সমান হচ্ছে A আছে বেশ এরপরে কি চেক করতে বলেছি বলো ইফ দা রুট হ্যাঁ এ দেখো যদি এফ অফ এ স্টার এফ অফ এক্স এম লেস দেন জিরো হয়ে যায় তার মানে আমি ধরেই নিচ্ছি এ আর এক্স মধ্যে রুট আছে যদি এইটা কন্ডিশনটা ফুলফিল করে তাহলে সেই কেসে যদি ধরে আমি সিচুয়েশন আমার হয় যে ধরো তোমার এইটা এইটা এ বি এদের মিডিল পয়েন্ট এইটা এ বি এইটা হচ্ছে আমার এক্স এম তাহলে যদি আমার এ আর এক্স এম এর মধ্যে রুট থেকে থাকে তাহলে এই বিটা আর কি ঘাস কাটবে আমার বিটা আমার কোনো কাজে লাগবে না তখন আমি ধরেই নিতে পারি যে এক্স সমান বি আমার মানে বি পয়েন্টটাকে টেনে নিয়ে চলে আসলাম এখানে এরপর আমি এই জায়গাটা আবার রুট খুঁজব তোমরা আগে এটা হ্যাঁ দিয়ে তাহলে দেখো মানে কি যে যদি এই কন্ডিশনটা না হয় মানে গেটার দেন জিরো হয় তাহলে তো আমাকে এ সমান এক্স এম করতেই হবে বুঝতে পারলি কি না হ্যাঁ স্যার মানে এফ এফ এ স্টার অফ ইজ জিরো হয় তার মানে তুই ইনডাইরেক্টলি বলেই দিলি যে আমার এটা কখন হবে গ্রেটার দেন জিরো যে যদি এ আর এক্স এম একই দিকে হয় রুটের বা দিকে ডান দিকে রুটের একই দিকে যদি হয় তাহলে তো রুট থাকবে না তাদের মাঝে তাহলে সেক্ষেত্রে এ পয়েন্টটাকে এক্সেম করে দিতে হবে মানে এই রকম যদি সিচুয়েশন হয় ধর যে ধর এইটা হচ্ছে আমার এ পয়েন্ট সরি এইটা এ পয়েন্ট এইটা বি পয়েন্ট এক্স সমান বি এক্স সমান এ তাহলে এক্স এম হচ্ছে এটা এটা হচ্ছে এক্স এম পয়েন্ট তাহলে এ এই এই দুটো পয়েন্ট যদি একই দিকে হয় তাহলে দেখ গ্রেটার দেন জিরো হবে এ এদের মাল্টিপ্লিকেশনটা এফ অফ এ স্টার এফ অফ এক্স এম তাই যদি হয় তাহলে তোমার তোমাকে এরপরে রুট খুঁজতে হবে এই এই জায়গায় তাহলে এই 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 পয়েন্টটাকে এলিমিনেট করে দিতে পারো ফালতু এটা কি ঘোড়ার ঘাস কাটছে তাহলে এক্স এম বুঝতে পারলি লজিকটা হ্যাঁ স্যার লেখা আছে কিন্তু এই রকম এই জিনিসটা করতে হবে কতক্ষণ কতক্ষণ করতে হবে রে যতক্ষণ না পর্যন্ত আমার ডিজায়ার্ড অ্যাকিউরেসিতে যাচ্ছে মানে কি যে এফ এক্স এম এর ভ্যালুটা জিরোর কাছাকাছি আসছে তাই না এই যে এই কাজটা এই এই যে এই কাজটা এই কাজটা কতক্ষণ করব আমি না যতক্ষণ না পর্যন্ত ফাংশনটার xm পয়েন্টে ভ্যালুটা জিরোর কাছাকাছি আসছে বলো তোমরা বক্তব্য রাখো তোমরা বললে পরে আমি আগাবো সরি জিরোর কাছাকাছি আসার দরকার কেন ওইটা একবার একটু বলুন হ্যাঁ জিরোর কাছাকাছি মানে আসার দরকার কেন কারণ আমি তো চাইছি √ আমি তো চাইছি রুট রুট মানে কি যে যে পয়েন্টে ফাংশনের ভ্যালুটা জিরো হ্যাঁ 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 তাহলে এক্সাক্ট জিরো না আসুক অন্তত জিরোর কাছাকাছি তো আসুক আচ্ছা 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 তুমি বলবে কেন স্যার এইটাকে যদি এখন আপনি রান করেন কত আসবে দেখো কত ভ্যালু দিয়েছে হ্যাঁ কিভাবে করলে বল দেখি এইটাকে এইটা তুই অ্যানালিসিস মানে বলতে পারবি বুঝিয়ে আমাকে যে স্যার ও জিরো পয়েন্ট সিক্স কোথা থেকে পেল আমি কিন্তু তোকে বুঝিয়ে বলতে পারবো দেখ কি পড়েছে আমার সাথে সাথে পড়বি যে ফাংশনটা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ঠিক আছে এর মান পয়েন্ট দুই এর মান এক এক্স এম ক্যালকুলেশন করলো ওয়ান পয়েন্ট টু ডিভাইডেড বাই টু মানে পয়েন্ট সিক্স এই লাইনটা যখন পাইথন পড়লো পাইথন মান কত পয়েন্ট বলল যে এফ এফ যদি হয় এটা হচ্ছে কিনা ও দেখে নিল ও পয়েন্ট টু আর এফ অফ পয়েন্ট সিক্স ক্যালকুলেশন করে দেখলো যে যদি হয় তাহলে বিয়ের মানও মান ও এক্স এম করে দিল অথবা যদি না হয় তাহলে এ এর মান এক্সেম করে দিল দিয়ে প্রোগ্রাম শেষ হয়ে গেল এইবার ওকে আমি জিজ্ঞাসা করেছি যে বলো তো এক্সেম কত তো এক্সেম ওই যে বলে দিয়েছে পয়েন্ট সিক্স সেই পয়েন্ট সিক্সটা ও ভ্যালু দিয়ে দিয়েছে কিন্তু এটা তো আমার রুট নয় হ্যাঁ স্যার আমাকে এই জিনিসটা করতে হবে অনেকক্ষণ কতক্ষণ না যতক্ষণ না পর্যন্ত ডব্লিউ এইচ আই এল ই এফ

পাইথন কিন্তু আবার বলছি পাইথন লাইন বাই লাইন পড়ে তাই পাইথনের এই পড়াটা যদি বুঝতে পেরে যাও তাহলে তোমাকে প্রোগ্রামিং এ কেউ আটকাতে পারবে না পাইথন প্রথম লাইন পড়লো যে একটা ফাংশন স্যার আমাকে বলেছে পাইথন পড়লো এ এর মান পয়েন্ট টু পাইথন পড়লো বি এর মান এক তারপরে পাইথন পড়লো হোয়াইল যতক্ষণ পর্যন্ত অ্যাবসলিউট ভ্যালু অফ এফ অফ এক্স এম বল স্যার ওই এফ অফ এক্স এম পেলো কোথায় এফ অফ এক্স এমটা এক্স এম ও পেলো কোথায় না সত্যি কথাই তো এক্স এমটা তো ওকে বলে দেওয়া হয়নি তাহলে এক্স এমটা তো আগে ওকে বলে দাও এক্স এম সমান এ প্লাস বি বাই টু অ্যাকচুয়ালি প্রোগ্রামটা এইরকম হওয়া উচিত ও প্রথমে এক্স এম ক্যালকুলেশন করে নিল ওয়াইল অ্যাবসলিউট ভ্যালু অফ এফ অফ এক্স এম ইজ গেটার দেন জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ও দেখলো যে হ্যাঁ এই কন্ডিশন তো ফুলফিল করছে তাহলে আমি নিচের কাজগুলো স্বচ্ছন্দে করতে পারি কি কাজ করলো না আবারও এক্স এম ক্যালকুলেশন করলো আর একবার তোমরা বলতেই পারো স্যার উপরে একবার এক্স এম লিখেছেন নিচে আবার এক্স এম লিখলেন হ্যাঁ লিখলাম দরকার আছে দরকারটা একটু পরে বোঝাচ্ছি এক্স এমটা ক্যালকুলেশন করলো এই কন্ডিশন চেক করলো যেটা অলরেডি তোমরা আমাকে বলেছ দিয়ে তারপরে দেখলো লুপটা শেষ হল এইবারে লুপটা শেষ হওয়ার পর ও আবার চেক করলো যে এই এম দাঁড়া কন্ট্রোল এক্স একচুয়ালি এটাকে এখানে দেওয়া উচিত কন্ট্রোল ভি এইখানে হওয়া উচিত তাহলে যতক্ষণ পর্যন্ত এফ অফ এক্স এর মান দেখলো যে হ্যাঁ এফ অফ এক্স এর বড়ই হবে প্রথমে তাহলে ও এই কাজগুলো করলো ই ফেলস তারপরে আবার ও এক্স এম ক্যালকুলেশন করলো নতুন করে এখন এ বিটা চেঞ্জ হয়ে গেছে আমার কারণ আইদার এর মান এক্স এম হয়েছে অথবা বিয়ের এর মান এক্স এম হয়েছে সেই মতো ভাবে ও এক্স এমটাকে আবার ক্যালকুলেশন করলো দিয়ে দেখলো যে আবার এটা স্যাটিসফাই করছে যতক্ষণ এটা স্যাটিসফাই করবে ও ততক্ষণ ঘুরতে থাকবে বুঝতে পারলি এই দেখ প্রিন্টটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি লুপের তার জন্য প্রথমে দেখ পয়েন্ট এইট তারপরে পয়েন্ট সেভেন তারপরে পয়েন্ট সিক্স ফোর এইরকম করে করে এসে এইখানে এসে ও থেমেছে একদমই বড় প্রোগ্রাম নয় খুব জটিল নয় রে বাবা প্রোগ্রামটা বল কোন জায়গাটা বুঝতে পারিসনি আচ্ছা স্যার ওয়াইল অ্যাবসলিউট ভ্যালু অফ এফ অফ এক্স এর ইকুয়াল টু 0.00001 এমএল হবে বলো জোরে বলো ওটা ইকুয়াল টু 0.001 হলে হবে হ্যাঁ হবে হবে কিন্তু প্রবলেমটা হচ্ছে তাহলে তোমার প্রোগ্রাম শেষ হতেও পারে নাও পারে হয়তো কোনো ভ্যালুর জন্যই জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ও এক্সাক্টলি পাচ্ছে না বুঝতে পেরেছ তার জন্য ওটাকে আমি গেটার দেন দিয়ে রেখেছি যে যতক্ষণ ও পয়েন্ট জিরো 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 এর থেকে বেশি হবে অ্যাবসলিউট ভ্যালুটা ততক্ষণ আমি বলবো না না আমার হয়নি এখনো তুমি আবার করো এবিকে আবার ওই ওই রকম ভাবে ওই লুপটা চালাও আর কি মানে চেকিং করো মিন বার করো দিয়ে আবার করো কেউ বুঝতে পারোনি এরকম আছো যে বুঝতে পারলে না আমার কথা স্যার লাস্টে যেটা করালেন আপনি ওই প্রিন্টটাকে যে ভিতরে ঢুকিয়ে করলেন এটা হ্যাঁ তো এইভাবে আমিও করলাম কিন্তু অ্যানসার দিচ্ছে না কেন স্যার অ্যানসার আসছে না না কি অ্যানসার আসছে তোমার স্যার দাঁড়ান একটু ভিডিওটা অন করছি আমি হ্যাঁ তুমি কোডটাকে কপি করে আমাদের গ্রুপটাতে পেস্ট করো তো ঠিক আছে এখনই আবি আবি হুম হুম হুম

দাঁড়াও দাঁড়াও দেখছি ভ্যালু অফ এফ এক্স এম ইজ গ্রেটার দেন জিরো এক্স এম ক্যালকুলেশন করলো আমি যদিও বলেছি এটা শেষে দেবে এক্সেমটাকে কারণ ও আগে আগে এক্সেমটাকে দাও কন্ট্রোল ভি কারণ এক্সেমটা না হলেও তো ক্যালকুলেশন করতে পারবে না এইবারে এইখান থেকে কন্ট্রোল ভি আর একবার দিলাম এই তো আরে এই তো আসছে ও মানে এক্স এন্ডটাকে আবার পরে দিতে হচ্ছে আমাকে হ্যাঁ কারণ দেখ কেন দিতে হচ্ছে সেটাও তোর বুঝতে পারা উচিত লাইন বাই লাইন পড় দেখি তাহলেই দেখ বুঝতে পারবি এই হচ্ছে ফাংশনটাকে পড়লো এ এর মান ওটা নিল বি এর মান নিল তাদের মিডিলটা বার করলো দিয়ে পরে ও এই কন্ডিশনটা চেক করে দেখলো যে করা চলবে কি চলবে না নিচের পোর্শনটা ও দেখলো যে হ্যাঁ এই কন্ডিশন স্যাটিসফাই করছে সুতরাং নিচের পাঠটা করি নিচের পাঠ পাঠটা করতে গিয়ে তুই আবার দুটো ওকে কন্ডিশন দিয়েছিস বলেছিস যদি এটা হয় তাহলে বি সমান এক্সেম করবে অথবা এ সমান এক্সেম করবে তাহলে এখন আর এ বি এর ভ্যালু কিন্তু এই দুটো নেই এই যে দুটো ভ্যালু দিয়েছিলিস এই দুটো ভ্যালু কিন্তু এখন নেই এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে কোনো একটা চেঞ্জ হয়েছে আইদার এ চেঞ্জ হয়েছে আর বি চেঞ্জ হয়েছে এটা বুঝতে পারলি এই 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 বক্তব্যটা আমার হ্যাঁ স্যার দি তারপরে কি করবি তারপরে তুই বললি না যে যখনই আমার নতুন এবি হয়ে গেল তখনই আবার মিন বার করো যখন আমি থিওরিটা বোঝাচ্ছিলাম দেখ এই দেখ কত পয়েন্ট এসছে দেখ প্রথমে এই 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 ছিল এ পয়েন্ট এই ছিল বি পয়েন্ট তারপরে নতুন পয়েন্ট হলো এইটা এ এইটা বি তারপরে আবার এদের মিন বার করলি তারপরে আবার এদের মিন বার করলি তো তাহলে এক্সএমটাকে নিচে তার জন্য আরেকবার দেওয়া হলো যে এখন নতুন এবি হয়ে গেছে চলো নতুন এক্সএম বার করো দিয়ে সেই এক্সএমটাকে প্রিন্ট করে দাও বুঝতে পারলাম বাবু হ্যাঁ স্যার কেউ বুঝতে পারো নি এরকম কেউ যদি থাকো আমাকে বলো এবারে দেখো তোমাদের এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়াল অফ মাইনাস এক্স মাইনাস এক্স তোমরা বলতে পারো স্যার দাঁড়ান এরপরে আমরা এটা

মানে আমরা যাহাকে এক্সপোনেন্সিয়াল বুঝি পাইথন তাহাকে এনপি ডট এক্সপোনেন্সিয়াল বুঝে বেশ এবারে কোথায় দেখো তোমাদের প্রোগ্রামে যাচ্ছি আপ টু থ্রি সিগনিফিকেন্ট ডিজিট লে বাবা এ আবার ইয়েটাও বলেনি ইন্টারভেলটাও বলে দেয়নি সলভ দ্য ইকুয়েশন এফেক্স তো বাই বাইসেকশন তো আপ টু থ্রি সিগনিফিকেন্ট ডিজিট কোথার থেকে কোথায় রুট আছে কে জানে মোটামুটি কোথায় রুট হবে রে বাবা এক্স সমান এক্স তো হ্যাঁ

রেকর্ড কাণ্ডের রুট আছে দেখ এই জায়গাটাতে এই জায়গাটা তো 0.56 এর কাছাকাছি পড়ছে না রে বাবা বুঝতে পারলি আমি কি করলাম আমি কি করলাম বুঝতে পারলি সেটা হ্যাঁ রা 16% আমি শুধু হরিজন্টাল লাইনটাকে প্লট করলাম আর ফাংশনটাকে প্লট করলাম দিয়ে দেখলাম যে কোন জায়গাটা জিরো ক্রসিংটা হচ্ছে এই জায়গাটাতে পয়েন্ট 6 আসে না তো আমার তো 0.56 দুইজন নি তো দিয়েছে দেখ তারে একটু বড় প্রোগ্রাম কিন্তু বেশ পাওয়ারফুল এটা আচ্ছা তোমাদের বক্তব্য কি শুনি এরপরে তোমরা কি চাইছো যে এই রকম ভাবে নয় বলছো মানে কি না না একদম একদম হ্যাঁ সেটা কিন্তু একটু বরঞ্চ মানে বেশি কঠিন হয়ে যাবে জিনিসটা এ কি ধরনের কথাবার্তা ওগুলো তো ফাজোতা জটিল করে দেওয়া সে তো আমি তো জানি কিন্তু এ তো তোরা এই সবে সত্যি কথা বলতে দেখ পাইথন এই শিখছিস এখনই এত জটিল করে দে মানে ব্যাপারটা এখন আপাতত কিছুদিন এটা শিখ দু তিন দিন আগে এইগুলোতে একটু সড়গড় না হলে ওই 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 পার্টটা এখনই বুঝতে পারবি না মানে ডিফাইন করে করতে বলছিস তুই আমি বুঝে গেছি কিন্তু তোরা এখনো পাইথনে বেশ কাঁচা রয়েছিস তো একটু সময় যাক আগে তারপর আমি দেখিয়ে দেবো ওটা বেশি বেশিক্ষণের কাজ নয় কিন্তু ব্যাপারটা একটু কিন্তু ট্রিকি হ্যান্ডেল করা যায় হ্যাঁ সে আমি চেক ফেক করে দেব ওগুলো কোনো ব্যাপারই নয় হ্যাঁ সে আমি চেক করে দেব এখন এখন পড়ো আমি যেরকম পড়াচ্ছি সেরকমই পড়ো এগুলো কোনো মানে হয় নাকি এগুলো নাম্বার কাটবে না আর নাম্বার কাটলে কাটবে কিছু করার নেই

ওইটা বলেছি যে প্লট এক্স মানে এক্সিস এইচ মানে হোরাইজেন্টাল লাইন কোথায় করবে না জিরোতে তুই যদি এটাকে ধর ওয়ানে করতে চাস তাহলে কোথায় করবে দেখ এই দেখ এই উপরে ওয়ান ওয়ান যেখানে ও ভ্যালু আছে সেখানে করে দিয়েছে বুঝতে পারলি আরে আচ্ছা যদি যদি স্যার এমন কোনো একটা ফাংশন দিয়ে দেয় যেটা দেখে আমি মানে বুঝতে পারছি না যে রুটটা কোথায় হবে সেক্ষেত্রে গেস্ট রুট নেবো কি করে মানে যদি কোনো এ না বলে একদম সেটাই তো তার জন্যই তো বললাম যে গেস্ট রুট নিবি কোথার থেকে তার জন্য সেই ফাংশনটা কোথাও একবার ঝট করে প্লট করে নিবি আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার এই তো আমি গেস্ট রুটটা নেওয়ার জন্য দেখার জন্যে তো তাহলে দেখ গেস্ট রুট একটা এইদিকে নিবি একটা তোর ডান দিকে নিবি ফাংশনটা এটা দিলো তোকে শোন দিনের শেষে তোকে তো ফাংশনটা তো দিয়েছে হ্যাঁ ফাংশনটা তো দিতেই হবে এখন যদি বলে যে না ফাংশনও দেব না তাহলে কার ঠিক হবে তো ফাংশন যখন দিয়েছে তখন তাকে তুই একটু প্লটটা করে কষ্ট করে দেখে নিবি যেমন ধর যদি ধর আমি তোকে একটা ফাংশন দিই এরকম যে বল তো sin x fx sin x নাও ফাইন্ড আউট দা রুট আমি বলে দিলাম না কিছু তাহলে তুই কি বলবি তুই প্রথমে কি করবি স্যার চলুন আমি আর এইটাকে প্লট করব রুট আছে বাবা বল স্যার জিরোতে একটা রুট আছে ওটা ছাড়াও ওটা বাদ দিয়ে এই একটা রুট আছে এই একটা রুট আছে তাহলে তুই একটা গেস রুট নিবি এখানে একটা গেস রুট নিবি এই জায়গাতে তাহলে তুই এই রুটটা পাবি

যে ও এইটাই এডিট করে ভেতরে আছে সাইন তাহলে নাম পাই কে আগে ডেকে নিলাম তারপরে সাইন এক্স লিখে দিলাম এরপরে পড়তে পারে গেস রুট কত কত নেব তিন দশমিক এক চারের রুট আছে তাহলে একটা নিলাম ওয়ান পয়েন্ট জিরো আর একটা নিলাম তাহলে কত পাবে তুমি এইটাকে বাইরে বের করে দিলাম যাতে অতগুলো প্রিন্ট করে সব স্টেপে প্রিন্ট করার তো আমার দরকার নেই আমার লাস্ট একটা দরকার কত এসেছে বাবা থ্রি হ্যাঁ এইবার যদি গেস্ট থেকে তুমি চেঞ্জ করে দাও যে এইটাকে নিলে তুমি ধরো চার আর এইটাকে নিলে তুমি সাত বলো বুঝতে পেরেছি হ্যাঁ স্যার আরেকটা অন্য রুট পেয়েছি আমি আচ্ছা দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো যে রুট ওভার এর মান বার করতে বলে যে নিউটন রাফসন মেথডে আপ টু ফোর সিগনিফিক্যান্ট ডিজিট আর নিউটন রাফসন মেথড পরে হবে আগে এখন বাইসেকশন তো শিখেছো এটাকে ব্যবহার করি আমরা তাহলে ধরা যাক x সমান √2 এই √2 x এর মানটাই বার করতে বলেছে তাহলে x স্কয়ার সমান কত

তাহলে তোমাকে গেস রুট নিতে হবে একটা এখানে একটা এই জায়গাতে হ্যাঁ তাই তো হ্যাঁ তাহলে চলো তাহলে আমি ফাংশনটাকে চেঞ্জ করছি

জিরো পয়েন্ট টু নিলাম আর একটা থ্রি পয়েন্ট টু নিলাম দেখতে পেয়েছিস হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে রুট টু এর মান কত বেরিয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর হ্যাঁ স্যার বল স্যার একদম ঠিকঠাক আছে সুতরাং এটা বাই সেক্সান মেথডেও করা যায় তোমাদের প্রশ্ন এটা আছে দেখো নিউটন ডাবশন মেথড আপ টু ফোর সিগনিফিকেন্ট ডিজিটে এই ফোর ফাইভ এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যতগুলো বলবে ততগুলো এখানে জিরো বসিয়ে দিবি আমার ফোর করাই আছে এখানে প্রশ্নতে দেখো কি বলা আছে আচ্ছা ক্যান ইউ অ্যাপ্লাই বাইসেকশন মেথড টু সলভ দিস অবশ্যই ব্যবহার করা যায় তো তোমরা বলবে স্যার নিউটন মেথড মেথডটা কি ওটা তো আমরা দেখলাম না একটু পরে দেখাচ্ছি আগে বলো বাইসেকশন মেথডে তাহলে তোমাদের কোনো সলিউশন করতে অসুবিধা আছে কি এই দেখো পরের অঙ্কটা দেখো জিরো থেকে ওয়ানের মধ্যে এক্স কিউব মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান প্রোগ্রামটা অত্যন্ত সহজ মেন লজিকটা হচ্ছে এইরকম যে প্রথমে ফাংশন ডিফাইন করব তারপরে দুটো পয়েন্ট তো আমাকে হয় বলে দেবে না হয় আমাকে চিন্তা করে নিতে হবে যে কোন দুটো পয়েন্টের মধ্যে রুট আছে সেই দুটো পয়েন্টের মিডিল বার করব সেই মিডিল বার করে আমি ডিসিশন নেব যে মিডিলের ডান দিকেরটা ডান দিকের পয়েন্টটা রাখবো না ছেড়ে দেবো নাকি মিডিলের বাঁ দিকের পয়েন্টটা রাখবো না ছেড়ে দেবো একটা যে কোনো পয়েন্টকে তোমাকে ছাড়তে হবে কারণ ডিসিশন নিতে হবে তোমাকে যে রুটটা কোনখানটায় আছে তার উপর সেই লজিকটাই শুধুমাত্র এই দু লাইনে করা আছে এই চার লাইনে করা আছে মানে একটা যে কোন পয়েন্টটাকে আমি ছাড়বো যদি এফ এ স্টার এফ অফ এক্স লেস দেন জিরো হয় তাহলে বি সমান হয়ে যাবে মানে বি পয়েন্টটাকে ছেড়ে দিলাম আগের বি পয়েন্ট আর নেই আমার আর যদি এটা না হয় তাহলে আগের এ পয়েন্টকে দূর হাটাও নতুন যে এক্সএম পয়েন্ট সেটা কি এ ধরতে পারো তুমি দিয়ে তারপরে তুমি এই জিনিসটাকে বারে 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 করো যতক্ষণ পর্যন্ত না তোমার অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্সেম এর থেকে ছোট হবে মানে যতক্ষণ এর থেকে বড় থাকবে ততক্ষণ এই কাজটা তুমি করতে থাকবে মানে উল্টো করে বললে যখন ছোট হয়ে যাবে তখন বন্ধ করবে দিয়ে যে এক্সএমটা পাবে সেটাই রুটের কাছাকাছি জায়গা বোঝাতে পারলাম কি না বাবু সুতরাং এইটুকু লজিক এইবারে তুমি ফাংশনটাকে চেঞ্জ করলেই আমার কেল্লা ফতে এবারে তোমরা বলবে স্যার বইয়ে যে এত সব এটা ওটা দেওয়া থাকে ওগুলো সব সাজানো গোছানো অর্নামেন্ট পরানো গহনা পরানো থাকে প্রোগ্রামিংকে মেন পার্ট হচ্ছে এইটুকু ওই যে প্রথমেই দেখবে আমি যদি করি যে রুট ইজ অ্যাভেলেবেল অর নট চার লাইন বেড়ে যাবে আরো ওই সবগুলো আমি আর লিখি নি এই জন্য যে প্রথমেই চেকিং হচ্ছে যে এবিটা আমি দিলাম সেই এবিটাতে রুট অ্যাভেলেবেল অর নট যদি অ্যাভেলেবেল হয় তাহলে তুমি প্রসিড করো যদি অ্যাভেলেবেল না হয় ব্রেক করে দাও আরে দূর বাবু যে দুটো রুট তুমি দিচ্ছ গেস্ট পয়েন্ট সেগুলো তো তুমি দেখেই দিচ্ছ তার মানে রুট তো থাকবেইখানে তো এতে আবার এত বড় করার অযথা কি মানে মেন পার্ট হচ্ছে তো তোমার এই এইটুকু এ এই এই চার পাঁচ লাইন এইটুকু প্রোগ্রামিং এই যে দেখো পরের প্রোগ্রামিংটা যেটা জাস্ট কপি পেস্ট করে দিলাম ফাংশনটাকে চেঞ্জ করে দাও

দেখা যাক জিরো জিরো পয়েন্ট জিরো থেকে তিনের মধ্যে কিছু একটা রুট থাকলেও থাকতে পারে হ্যাঁ আছে পয়েন্ট টু ফাইভের রুট আছে তোমরা যদি বলো যে স্যার এটাকে তাহলে দেখে নিলে হতো না সে তো বটে একবার চেক করে নিলেও হয় এরকম ভাবে প্রথমেই প্লট করে নেবে এক্স সমান এনপি ডট এই দেখতে পাচ্ছিস পয়েন্ট ফাইভ আর জিরোর মাঝামাঝি জায়গায় আর একটা রুট আছে ওর ওয়ান পয়েন্ট ফাইভ থেকে দুইয়ের মাঝামাঝি জায়গায় তাই নাও তাহলে গেস রুটগুলোকে যদি একটু আমি চেঞ্জ করে দিই গেস রুটগুলোকে চেঞ্জ করে দিচ্ছি দেখ ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট টু এর মধ্যে বলেছি তাহলে ও দেখ ওয়ান পয়েন্ট এইট সিক্স মানে এই রুটটা দিচ্ছে তাই কেউ যদি আনসার বার করো ও তোমাকে তো বলে দিয়েছে কোথার থেকে কোথায় রুট ওই জন্যই বলে দিয়েছে এটা প্রশ্ন তো দেখো বলে দেওয়া আছে যে জিরো থেকে একের মধ্যে রুট বার করো তাহলে জিরো থেকে একের মধ্যে একটাই রুট আছে তাহলে তোমার এইটার প্রোগ্রামিংটা হবে এইরকমের অ্যাকর্ডিং টু ইওর কোশ্চেন জিরো থেকে ওয়ান পয়েন্ট জিরো এই পয়েন্ট টু ফাইভ এইটি হচ্ছে তোমার রুট আমি কি বোঝাতে পারলাম

0 থেকে 2 0 থেকে কত দেব 2 হ্যাঁ এর ভিতর তো দুটো রুট আছে ভেরি গুড ভেরি গুড দাঁড়াও দেখো না আগে দেখো কোনটা দিচ্ছে ফার্স্টটা দিচ্ছে ফার্স্টটা দিচ্ছে দেখতে থাকো লে 0 থেকে 3 করো কোনটা দিচ্ছে ফার্স্ট টাই হ্যাঁ সময় লাগুক দেখতে থাকো কেমন 0 থেকে 4 করলাম ও নিতে পারছে না যে কোন রুটটা দিকে যাবে এরপরে মানে এমন একটা ভ্যালু দেওয়া হয়ে গেছে দুটো রুটি ওর দুদিক থেকে সমান ডিস্টেন্সে পড়ে গেছে তার জন্য আমি ওকে টার্মিনেট করিয়ে দিয়ে পাঁচ দিয়ে দিলাম এরপরে জিরো থেকে পাঁচ বলেছি ও দুটো রুটই কাছাকাছি চলে এসছে মানে কোন কোন রুটটার দিকে যাবে ও খুঁজে পাচ্ছে না আর একটু একটা কমিয়ে দিচ্ছি বুঝতে পারছিস কি হচ্ছে কিন্তু রুট খুঁজে পাচ্ছে না কারণ তুই এমন ভাবে ওকে দিয়েছিস রেঞ্জটা যে রেঞ্জের মধ্যে রুট আছে তাই ও কোন রুটটার দিকে যাবে ও খুঁজে পাচ্ছে না এখন আর এবারে তুমি বলবে কেন স্যার প্রথমের দিকেও তো তাই ছিল যেমন ধরুন আপনি যে জিরো থেকে আহ দুই যদি বলেন জিরো থেকে দুই এর মধ্যেও তো দুটো রুটি আছে তাহলে এই ক্ষেত্রে আপনার কি করে এই রুটটা দিচ্ছিল কারণ আপনার জিরো পয়েন্ট এটা দুই পয়েন্ট এটা তাই তো হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এখন প্রশ্নটা হচ্ছে আনসারটা হচ্ছে এটাই যে প্রথমে জিরো আর দুইকে তো ভাগ করে এক্সএম তৈরি করছে তাহলে জিরো আর দুইকে ভাগ করলে ওয়ান হচ্ছে

রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে ও তাই তো আর তার পরের স্টেপটাই যেতে পারছে না পারলাম হ্যাঁ স্যার হ্যাঁ কারোর কোনো মনে প্রশ্ন আছে আর তার জন্য তোমাকে এটা এই সিচুয়েশনটা যাতে না পড়ো তার জন্য তোমাকে এই যে এখানে বলে দিয়েছে রুটটা আচ্ছা এইটা আর আমি করছি না রুট থ্রি বাই নিউটন অপশন মেথডে যেটা বাইসেকশন মেথডেও এটা করা যায় ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু আসবে যেরকমভাবে রুট টু বার করলে সেই ভাবে রুট থ্রিও বার করতে পারবে আমরা একদম সোজা সোজা চলে যাব এরপরে নিউটন রাফসন মেথডে ঠিক আছে হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা বোর লাগছে খুবই না স্যার আচ্ছা দেখো আর একটু সামান্য বেশিক্ষণ বোর করব না আমরা এই এইটা হচ্ছে বাইসেকশন মেথড এখানে ম্যাক্সিমাম বড় বড় ইকুয়েশনের রি রুট বার করানো যায় কোনো অসুবিধা হয় না বাইসেকশন মেথডে নামটা কেন বাইসেকশন কারণ ওই যেহেতু বাই করে করে করছো মানে সেকশন কেটে কেটে বাইসেক্ট করে করে করছো না হাফ হাফ করে করে ওই জন্য নাম বাইশে মেথড আর এক ধরনের মেথড আছে এইটা খুব সুন্দর মেথড এবং অত্যন্ত সোজা তার নাম হচ্ছে নিউটন ভদ্রলোক এমনি খুব ভালো নিউটন রাফসান মেথড এইটা তোরা এক্ষুনি বলে দিতে পারবে ধরা যাক লেট ইউ হ্যাভ এ ফাংশন fx ধরা যাক তোমার একটা ফাংশন আছে সেটা হচ্ছে fx এর একটা পয়েন্টে রুট আছে কোথাও

এই ফাংশন আছে দেওয়া এই ফাংশনের অ্যাকচুয়াল রুটটা হচ্ছে এক্স মানে কি যে এফ এক্স সমান তুমি ভাবলে যে এফ অফ এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে এর রুট তাহলে এক্স ওয়ানটা তো এক্স এর থেকে ছোট বা বড় কিছু হবে আলাদা হবে নিশ্চয়ই সে আলাদা কতটা মানে কতটা ডিফার করে আছে এই পরিমাণে ডিফার করে আছে আমি ধরে নিলাম তাহলে f(x+h) সমান কি লিখতে পারো তুমি f(x) + h f'(x) + ডট 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 করে গেল যেহেতু h টা খুব ছোট তাই তো স্যার আচ্ছা দাঁড়া এক মিনিট তাহলে আমার এফএক্স টা এক মিনিট মনে হচ্ছে আমি কিছু ভুল করছি মনে হচ্ছে কিছু একটা আমার একটা ফাংশন দেওয়া আছে fx তার গেস রুটটা এক মিনিট দাঁড়া মনে হচ্ছে আমি একটা কিছু এখানে থিওরিটা লিখতে গিয়ে ভুল করেছি আর মা অনেকক্ষণ হয়ে গেল তো প্রোগ্রাম করে না একটু অপেক্ষা করো মনে হচ্ছে কিছু একটা ভুল করে ফেললাম তোমার একটা তোমার একটা এফ এক্স এক্স জিরো হচ্ছে আমি ধরছি এটা হচ্ছে ইটস গেস রুট এইটা আমার হচ্ছে গেস রুট আর এক্স ওয়ান হচ্ছে ইটস একচুয়াল রুট মানে রিয়েল রুট এটা হচ্ছে ওর অ্যাকচুয়াল রুট যেটা আমি জানি না আমার হচ্ছে গেস রুট তাহলে ওয়ান সমান শূন্য হতে বাধ্য পৃথিবী ধ্বংস হয়ে গেলেও যেহেতু এক্স ওয়ানটা রিয়েল রুট আর এক্স ওয়ান সমান এক্স জিরো প্লাস এইচ এটাও হতে পারে কারণ এক্স জিরো হচ্ছে আমার গেস রুট তার সঙ্গে কিছু একটা যোগ বিয়োগ করলেই রিয়েল রুটে পৌঁছে দেবো আমি তাহলে এফ অফ হ্যাঁ হ্যাঁ এইবার হয়েছে রে আগেরটাও হয়েছিল কিন্তু নোটেশনগুলো বড় অড হয়ে গেছিল তার মানে অফ জিরো এইটা হবেই তার মানে এফ অফ এক্স জিরো প্লাস এক্স জিরো সমান শূন্য বা টার্মগুলো টানগুলো নেগলেক্ট করলাম যেহেতু আমি ধরে নিলাম এইচটা স্মল কারণ আমি যে গেস রুটটা ধরেছি সেটা কাছাকাছি কাছাকাছি তাহলে এইচ সমান পেয়ে গেলাম রাইট এইবার এসছে লাইনে বাই এ প্রাইম অফ এক্স নট অত এস ওয়ান সমান এক্স জিরো মাইনাসট বাই এ প্রাইম অফ বুঝতে পারলি তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো যে তোমার কাছে যদি একটা ফাংশন দেওয়া থাকে তাহলে তুমি একটা যদি গেস রুট মানে গেস করতে পারো তাহলে তুমি তা তার অ্যাকচুয়াল রুটটা বের করে নিতে পারছো তাহলে এইটাকে যদি ইটারেশনের ফর্মুলা লেখা হয় তাহলে হচ্ছে এক্স অফ এন প্লাস ওয়ান সমান এক্স এন মাইনাস ফাংশন অফ এক্স এন ফাংশনের ডেরিভেটিভ অফ এক্স এইটা বলে ইটারেশন ফর্মুলা কেন না বারবার এটা করব আমরা তাহলে প্রথমে কারণ আমরা যে এইচটা খুব ছোট ধরতে পারবো এরকম কোনো গ্যারেন্টি নেই একটু হয়তো বেশি ধরা হয়ে গেছে তখন তোমাকে দুবার হয়তো করতে হবে যে একটা তোমার গেস রুট থেকে একটা তুমি এক্স পেলে সেটাও হয়তো কাছাকাছি এসছে এইবারে এইটা গেস রুট মনে করো দিয়ে এক্স টু বার করো এই এই ফর্মুলা দিয়ে তবে তুমি হয়তো অ্যাকচুয়াল রুটটা পাবে তার জন্য বলে এইটা কি ইটারেশন ফর্মুলা বোঝাতে পারলাম কিনা তার মানে এই এইখানে আমরা কিভাবে করব যে স্যার তার মানে আমি একশো বার একটা লুপকে রান করি এইটাকে বারে বারে ক্যালকুলেট করব। ইয়াস তাহলে প্রথমে কি কি দিতে হবে ইনপুট ওকে ফাংশন দিয়ে দিতে হবে আর ফাংশনের ডেরিভেটিভটাও দিয়ে দিতে হবে চলো দিয়ে দিই তাহলে এইটা হচ্ছে ফাংশন কন্ট্রোল সি দেখো আর একটু ধৈর্য ধরে দেখে নাও বেশিক্ষণ লাগবে না ফাংশন দিয়ে দিলাম আরেকটা ফাংশন দিয়ে দেবো যেটা ওর ডেরিভেটিভ তাহলে জি এক্স নাম দিলাম তার কত হচ্ছে রে বাবা এটা বল না একটু থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো স্টার এক্স ডবল স্টার টু

ও করা যায় তোমরা ফরলুপের কথা বারবার বলছিলে তার জন্য আমিও ফরলুপ ব্যবহার করছি তাহলে বললাম যে আইন রেঞ্জ একশো এটা যদি ফরলুপ না বুঝতে পেরে থাকো আমি তোমাদেরকে পরের দিন বুঝিয়ে দেব দিয়ে বললাম এক্স ক্যালকুলেট করো এক্স সমান পুরোনো এক্স মাইনাস হ্যাঁ এক্স এইটাকে এক্স জিরো না দিয়ে এক্স দিয়ে দিলাম বল কেন স্যার কারণ এইখানেও এক্স ব্যবহার করেছি পুরনো এক্স এই সরি ও এইভাবে পড়ে নতুন এক্স সমান আগের এক্স মাইনাস এফ এক্স বাই জি এক্স মানে এটা বুঝতে পারলেন না আমাকে আরেকবার এক্সপ্লেন করতে হবে এই লাইনটা বোঝো তোমরা হ্যাঁ স্যার

वाइल एफ एब्सोल्युट वैल्यू ऑफ एब्सोल्युट वैल्यू ऑफ एब्सोल्युट वैल्यू ऑफ एफ ऑफ एक्स जीरो पॉइंट जीरो जीरो वन हाँ एडी অ্যাবসলিউট কাজ করে না তাহলে কি করবি সেটা তো এইরকম তো সিচুয়েশন আমার জীবনে হয় কত বছর কত মানে শতাব্দি আগেকার পাইথন ব্যবহার করিস বল দেখি

ইটারেট করিয়েছি যে এক্স সমান এক্স এই লাইনটাও পাইথন পড়ে এইভাবে যে নতুন এক্স সমান পুরানো এক্স মাইনাস ফাংশনের পুরানো এক্স পয়েন্টে ভ্যালু ডিভাইডেড বাই ফাংশনের ডেরিভেটিভের পুরানো এক্স পয়েন্টে ভ্যালু দেখ তাই তো নতুন এক্স সমান পুরাতন এক্স মাইনাস পুরাতন এক্স পয়েন্টে ফাংশনের ভ্যালু ডিভাইডেড পুরাতন এক্স পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ ভ্যালু এই উপাসনা বুঝতে পেরেছিস হ্যাঁ সুতরাং এই তো টুকু প্রোগ্রাম এইটা হচ্ছে নিউটন রাফসন মেথড তাহলে আজকে আপাতত আমার এখানেই শেষ আমি তোমাদেরকে এটার একদম পিডিএফ পাঠিয়ে দিচ্ছি তোমাদের সামনেই বলো হ্যাঁ ঠিক লাস্ট নেক্সট ডে আমরা ফাইল রিড করার ফাইল রাইট করা শিখিয়ে দেবো আজকেই শিখিয়ে দিতে পারতাম আগে বললে হ্যাঁ ওটা কোনো প্রবলেমই না দু লাইনের মানে প্রথমে এক লাইন আর শেষে আরেক লাইন লিখে দিতে হবে যে ওটা ফাইল থেকে রিড করতে হবে আবার ফাইলে রাইট করতে হবে ওটা আমি করে দিতে ওটা নেক্সট ডে যেদিনই আমরা বসবো আবার ক্লাসে মানে কবে যেন বৃহস্পতিবার তাই তো হ্যাঁ স্যার হ্যাঁ বৃহস্পতিবার আমরা বসবো বৃহস্পতিবারে আমি ওটা আবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে ফাইলে রিড করে ফাইল থেকে ফাইলে রাইট করে এই হচ্ছে তোমার আলটিমেটলি আজকের যা পড়ানো তার হচ্ছে এটাই যে মেথড আর নিউটন মেথড দিয়ে তুমি ইকুয়েশন সলিউশন করে রুটের মান বার করতে পারছো এই পর্যন্ত আশা করা যায় তোমরা বুঝতে পেরেছ বলে হ্যাঁ দিয়েছ যদি বুঝতে না পেরে থাকো আমাকে রেসপন্স করো আমার যতক্ষণ না কারণ তোমাদেরকে কখনোই তো ক্লাসে আমি পড়াইনি তাই এইটা আমার পক্ষে একটু অসুবিধাজনক যে বোঝা একদিনে যে কে কেমন বুঝলে যদি কোনো বুঝতে অসুবিধা কারোর হয়ে থাকে আমাকে স্যার গ্রুপেই লিখবে কোনো মানে এখানে লজ্জার কোনো ব্যাপারই নেই সবাই তোমরা ক্লাসমেট ঠিক আছে চলো টাটা বাই বাই স্যার হ্যালো হ্যাঁ স্যার বলছি ওই কোডিংটা আমরা নিজেরা করব কোন কোডিংটা এই যে প্রোগ্রামিং গুলো হ্যাঁ 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 আমি এগুলো দরকার কি পাঠিয়ে দিচ্ছি আমি তাহলে আসলে ওগুলো একটু পাঠিয়ে দিলে ভালো হয় একদম পাঠিয়ে দিচ্ছি পর 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 পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে টাটা কারো কিছু বক্তব্য থাকলে বলো না হলে আমি সাইন আউট করছি ওকে বাই